এই মুহূর্তে উঠে এলো আবারও এক চাঞ্চল্যকর তথ্য। বাড়তি লাভের আশায় হিমঘরে আলুত মজুত করে বিপত্তি, ক্ষতির আশঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। খবরটি সম্পূর্ণ জানাবো, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রতিনিয়ত লেটেস্ট আপডেট সবার আগে পেতে। বছরভর বেশি দামে বিক্রির পর এবার খুচরো বাজারে সস্তা হচ্ছে আলুর দাম, আর এই পরিস্থিতিতে ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, হিমঘর ফাঁকা করে দেওয়ার নির্দিষ্ট সময়ের পরেই থেকে যাবে আলু। যে দামে আলু রাখা হয়েছিল এখন তার দাম মিলছে অনেকটাই কম। বাজারে দাম বাড়লে হিমঘর থেকে বের করে বিক্রি করবেন, বাড়তি লাভের আশায় হিমঘরে আলু মজুত করেছিলেন ব্যবসায়ীরা, তারাই এখন প্রবল ক্ষতির মুখে। ইতিমধ্যে যদি আলুর দাম পড়ে গিয়েছে বাজারে, এবার সেই দামেই আরও পড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি মজুত করা আলু নষ্টের আশঙ্কাও দেখা গিয়েছে। সিঙ্গুরের আলু চাষিদের একাংশের দাবি, গত বছর বৃষ্টির কারণে ফসল নষ্ট হয়, এবছরে শুরু থেকেই গড়ে 30-35 টাকা কেজি দরে আলু কিনতে হয়েছে ক্রেতাদের। এই পরিস্থিতিতে চলতি বছরের 15ই ডিসেম্বরের মধ্যে সব কোল্ড স্টোরেজ খালি করে দিতে হবে। ব্যবসায়ীদের দাবি, অক্টোবরের শেষ পর্যন্ত হিমঘরগুলিতে 37% আলু মজুত ছিল, বর্তমানে যা 28%-এর কাছাকাছি। 15ই ডিসেম্বর পর্যন্ত আরও 10-12% আলু বেরোবে হিমঘর থেকে। কিছু আলু বীজের তৈরির জন্য ব্যবহার করা হবে, কিন্তু তারপরেও 9-10% আলু হিমঘরেই থেকে যাবে বলে আশঙ্কা। এই পরিস্থিতিতে প্রবল ক্ষতির সম্মুখীন হওয়ার মুখে ব্যবসায়ীদের একাংশ। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি উপদেষ্টা সুকুমার সামন্ত বলেছেন, 850 টাকা বস্তায় লোড হয়েছিল, এখন সেটি 650 টাকায় বেরোচ্ছে। এরকম চললে বহু ব্যবসায়ী স্টোর থেকে আলু বের করতে যাবেন না। একদিকে ক্ষতির আশঙ্কা করছেন আলু চাষি থেকে ব্যবসায়ীরা, অন্যদিকে সারা বছর বেশি দাম দিয়ে ক্রেতাদের আলু কিনে খেতে হচ্ছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তাহলে আগেভাগে পরিকল্পনা করে কেন হিমঘর থেকে বের করা হলো না আলু? তাহলে তো ক্রেতা বিক্রেতা উভয় পক্ষেরই স্বার্থ রক্ষা হতো। 15ই ডিসেম্বরের মধ্যে হিমঘর থেকে সমস্ত আলু বের করে দিতে হবে। মূল্যবৃদ্ধি ঠেকাতে নভেম্বরে একটি বিশেষ নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, যেখানে মুরগির দাম ও সবজির অতিরিক্ত দাম নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের মধ্যে মূল্যবৃদ্ধির হার বেশি বাংলাতে, কটাক্ষ করেছে বিজেপি।